বসার অভ্যেসের জন্য অনেক সময় এই কোমর ব্যথা হয়। আমরা বলি আপনি যখন বসবেন তখন দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে ভিতরে ঢুকায় দেবেন, আপনার দুই হাঁটু হিপ জয়েন্ট থেকে নিচের দিকে থাকবে এবং আপনার কোমরটা হলো হবে, গর্ত হবে। আপনি এভাবে বসার চেষ্টা করেন, সঠিক বসার অভ্যাস আপনাকে অনেক উপকার দেবে। আর এখানে উপর হয়ে শুয়ে মাথা উঠানোর এক্সারসাইজ করবেন, স্ট্রেসিং করবেন। কোমর ব্যথা কমানোর কিছু পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি, সহজ উপায় আপনাদেরকে বলছি, আপনারা এটা মানবেন, দেখেন তো ভালো লাগে কিনা। কোমর ব্যথা অনেক কারণেই হতে পারে এবং এই কোমর ব্যথার চিকিৎসার জন্য কারণ বের করা উচিত। আপনি যখন ঘরে আছেন, বাসায় আছেন, কারণ বের করতে পারছেন না, বাট কিছু ঘরোয়া পদ্ধতি আপনাকে মানতে হবে। এই ঘরোয়া পদ্ধতি অনেক সময় কিছু হলেও উপশম করে, তবে ব্যথা যদি দীর্ঘস্থায়ী বা মারাত্মক হয় তাহলে একজন নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি আপনাদের জন্য কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলছি, ওকে? প্রথম হলো, যদি অল্পদিনের ব্যথা হয় তাহলে ঠান্ডা শেক, বেশি দিনের ব্যথা হলে গরম ভাপ দেবেন, ওকে? কতক্ষণ? কমপক্ষে 10 থেকে 12 মিনিট। এরপরে আপনি শোয়াতে যদি কষ্ট হয় তাহলে শোয়ার পদ্ধতি পরিবর্তন করবেন, যেভাবে শুলে কষ্ট হয় অন্যভাবে শুয়ে দেখেন কোনটাতে ভালো লাগে, যে পদ্ধতিতে শুলে ভালো লাগে ওইটা করবেন। বসার অভ্যেসের জন্য অনেক সময় এই কোমর ব্যথা হয়। আমরা বলি আপনি যখন বসবেন তখন দুই পায়ের গোড়ালি চেয়ারের ভিতরে ভিতরে ঢুকায় দেবেন, আপনার দুই হাঁটু হিপ জয়েন্ট থেকে নিচের দিকে থাকবে এবং আপনার কোমরটা হলো হবে, গর্ত হবে। আপনি এভাবে বসার চেষ্টা করেন, সঠিক বসার অভ্যাস আপনাকে অনেক উপকার দেবে। আর এখানে উপর হয়ে শুয়ে মাথা উঠানোর এক্সারসাইজ করবেন, স্ট্রেসিং করবেন। এরপরে আমরা বলি ব্যাকের কিছু স্পেশাল স্ট্রেসিং আছে, যেগুলো আপনি আমার ইউটিউব ভিডিও দেখে এগুলো করে নেবেন। কোমরের পেশিকে মজবুত করার জন্য স্ট্রেন্থেনিং এবং ব্যায়াম অপরিহার্য, অবশ্যই করবেন, ওকে? এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি দেখে নেবেন। আমরা কোমরে বলি আপনার যদি কোমরে ব্যথা হয় তাহলে আমরা কি বলি, আমরা বলি উপর হয়ে শোয়ার পরে নারকেলের তেল, রসুনের লোশন তৈরি করে হালকা 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 করে ডুলে নেবেন। এটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং প্রতিদিন আমরা দেখাই, আজকে অনেকবার দেখাইছি, আপনি এটা করবেন এবং দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন, হোল্ড করবেন কমপক্ষে 5 সেকেন্ড, মনে মনে 1001, 1002 থেকে 1005 গুনবেন অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এটা পড়বেন কমপক্ষে 2-3 বার। এটা আপনি করতে থাকবেন। আমরা কি বলি অনেক সময় কি বলি যে 1 কাপ দুধের সাথে, এরকম কোমর ব্যথা হলে 1 কাপ দুধের সাথে হলুদ এবং আদা, একবার হলুদ দিয়ে খান, একবার আদা দিয়ে খান, সকালে হলুদ দিয়ে খান, বিকেলে আদা দিয়ে খান, 1 চামচ আদা গুঁড়া অথবা 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে খান। এটা অনেকেই আমাদের রোগীরা বলে, এটা খেলে তারা অনেক ভালো বোধ করে। ফাইনালি যে উপদেশটা দেব সেটা হলো খাদ্য অভ্যাস, অবশ্যই পুষ্টিকর খাবার আপনি খাবেন এবং পর্যাপ্ত পানি পান করবেন। রাতে শোয়ার আগে যদি অন্য অসুবিধা না থাকে একটা স্ট্যান্ডার্ড সাইজ কলা খাবেন, কলা খাওয়ার আগে 1 গ্লাস পানি অবশ্যই খাবেন, ওকে? প্রচুর শাকসবজি এবং গ্রিন ভেজিটেবল যেটাকে বলি এগুলো অবশ্যই খাবারের তালিকায় রাখবেন। খাবারের তালিকায় ফলমূল রাখবেন এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকে আমাদের স্বাস্থ্য টিপস। আমরা কোমরের ব্যথার জন্যে কিছু টিপসের কথা বলছি, সেগুলো আমরা দিয়েছি। দর্শক, কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল, এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। দর্শক,
আমরা এই অনুষ্ঠানটি আপনাদের জন্য করে থাকি প্রতি শনি সোম বৃহস্পতি রাত 9টা থেকে 10টা। দর্শক, যাওয়ার বেলায় আর একবার আপনাদের স্মরণ করে দিই, সাবস্ক্রাইব। যারা করেছেন তাদেরকে অনুরোধ করব আপনার 10 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনি নিজে সাবস্ক্রাইব করুন, 10 জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করুন। কেন সাবস্ক্রাইব করবেন? এই সাবস্ক্রাইব করলে এ ধরনের চিকিৎসা ব্যবস্থা, এ ধরনের ভিডিও, এ ধরনের কথাবার্তা, আমার উপদেশগুলো এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে যাবে এবং তারা আমার কথা শুনে এক্সারসাইজ করে যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ আমার কাছে আসতে হবে না। আর এই প্রসঙ্গে আর একটু বলি, দর্শক, আপনারা যারা এক্সারসাইজ করে কিছু হলেও ভালো বোধ করেন আমার কাছে আসবেন না। এক্সারসাইজ ইজ এ মেডিসিন, এটা আপনি করতে থাকেন আল্লাহ পাক আপনাকে ভালো করবেন। আর আমরা এই ভিডিওগুলো এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেবো, হেলদি বাংলাদেশ গড়ে তুলব, হেলদি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকেই হেফাজত করুন। আসসালামু আলাইকুম।